আসসালামু আলাইকুম, আমি আশফাক উজ্জামান। আবার চলে আসলাম আরেকটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তাহলে চলুন সরাসরি চাকরির বিজ্ঞপ্তিটা দেখে আসি। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নিই, আপনারা যে যেখানে আছেন সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, আর প্রতিদিন চাকরির ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখবেন। তাহলে চলেন আজকের বিজ্ঞপ্তি নিয়ে কথা বলি। আজকে কথা বলবো হচ্ছে রানা গ্রুপ, এ হচ্ছে রানা গ্রুপ ওয়েবসাইট। রানা গ্রুপ তারা একটা জব সার্কুলার পাবলিশ করছে, আজকে আমরা সেটা নিয়ে একটু কথা বলবো। এটা হচ্ছে রানারের অফিসিয়াল যে ওয়েবসাইট, মানে ওদের গ্রুপের যে সাইটটা সেটা, ঠিক আছে? এই হচ্ছে তাদের ডিটেলস, আমি দেখাই দিচ্ছি এই ডিটেলস। এটা হচ্ছে তাদের অফিসের অ্যাড্রেস, তাদের নাম্বার টাম্বার, ঠিক আছে? এটা হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট। আমি তাদের জবের যে রিকোয়ারমেন্টগুলো আছে সেটা আমি নোটপ্যাডে লিখে রাখছি, এটা হচ্ছে সেই রিকোয়ারমেন্টটা। এবং সেক্টরটা কিন্তু হচ্ছে রানার অটোমোবাইলস লিমিটেডে হবে, ঠিক আছে? মানে ওদের যে আলাদা সিস্টার কনসার্ন আছে সেটাতে, অটোমোবাইলস রানার্স অটোমোবাইলস লিমিটেড, সেখানে। তাহলে চলেন আমি একটু আলোচনা করে দিই, বাকি ডিটেলসটার ভিডিও ডিসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে দিব, সার্কুলার লিঙ্ক নামে, ওইটা ক্লিক করলেই আপনারা এই ডিটেলসটা এখানে পেয়ে যাবেন, ঠিক আছে? প্রথম হচ্ছে রানার অটোমোবাইলস লিমিটেড জব সার্কুলার 2020 পাবলিশড বাই দেয়ার অথরিটি, মানে তারা তাদের কর্তৃপক্ষের মাধ্যমে একটা জব সার্কুলার পাবলিশ করছে। রানা অটোমোবাইলস লিমিটেড উইল বি রিক্রুইট ফর দ্য পোস্ট অফ সেলস এক্সিকিউটিভ, মানে সেলস এক্সিকিউটিভ ফিমেল। এই জিনিসটা একটু খেয়াল রেখে নিন যে তারা সেলস এক্সিকিউটিভ নিবে ফিমেল। দোজ ইন্টারেস্টেড ক্যান অ্যাপ্লাই টিল ডিসেম্বর 20, মানে যারা আগ্রহী তারা ডিসেম্বর 20-র ভিতরে, মানে 20 ডিসেম্বরের ভিতরে অ্যাপ্লাই করতে হবে আর কি। কোম্পানি নেম হচ্ছে রানা অটোমোবাইলস লিমিটেড, পজিশন নেম হচ্ছে সেলস এক্সিকিউটিভ ফিমেল, মানে সেলসের জন্য, এবং এটা ফিমেল হবে, মানে অনলি ফিমেল, এটা একটু খেয়াল রেখে নিন। এখানে পুরুষরা অ্যাপ্লাই করতে পারবেন না। নাম্বার অফ পোস্ট হচ্ছে নান, মানে কোনো স্পেসিফিকলি ই দেয় নাই যে কয়জন তারা লোক নিয়োগ দিচ্ছে আর কি। এরপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে, হবে লাগবে আপনার বিজনেস গ্র্যাজুয়েট অর MBA অর মাস্টার্স ফ্রম এনি রেপুটেড ইউনিভার্সিটি, মানে প্রথমে আপনার গ্র্যাজুয়েশন মানে স্নাতক হলেই হবে, সেটা যদি বিজনেস হয়, কিংবা MBA অর মাস্টার্স এনি রেপুটেড ইউনিভার্সিটি হলেও হবে, মানে কোনো ই দেয় নেই। মানে মিনিমাম হচ্ছে স্নাতক, তারপর হচ্ছে স্নাতকোত্তর আর কি। এরপর এক্সপিরিয়েন্স হচ্ছে অ্যাটলিস্ট 1 ইয়ার্স এক্সপিরিয়েন্স, এটা প্রেফার করবে, ঠিক আছে? যে আপনি যদি সেলস এক্সিকিউটিভে 1 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকে তাহলে এটা আপনার ভালো প্রেফারেন্স দেবে আর কি। স্যালারি হবে নেগোশিয়েবল, মানে আলোচনা সাপেক্ষে জব টাইপ হবে, এবং আলাদা যে ফ্যাসিলিটিসগুলো আছে সেগুলো থাকবে, ওই যে ফেস্টিভ্যাল বোনাসটা না সেগুলো আর কি থাকছে সেটার সাথে। এবার জব টাইম হবে ফুল টাইম, এটা একটা ফুল টাইম জব, এটা কিন্তু পার্ট টাইম জব না। অনেকে আছে স্টুডেন্ট, তারা তাদের জন্য বলছি এটা একটা ফুল টাইম জব, এখানে অ্যাপ্লাই করলে লাভ নাই আর কি পার্ট টাইমের জন্য। ক্যান্ডিডেট টাইপ হবে অনলি ফিমেলস আর অটো অ্যাপ্লাই, তারা একদম স্পেসিফিকলি বলে দিছে যে শুধুমাত্র ফিমেলরাই অ্যালাউ এটা অ্যাপ্লাই করার জন্য। এটার এজ হবে 22-30 ইয়ার্স, মানে 22-30 বছরের ভিতরে, যেহেতু গ্র্যাজুয়েশনের কথা বলছে আর কি, সেহেতু আর কি 22-30 বছর তারা উল্লেখ করে দিছে। ওয়ার্ক প্লেস হবে আপনার চট্টগ্রাম এবং ঢাকা, মানে দুই জায়গাতে। প্রথম হচ্ছে ঢাকা, যারা ঢাকাতে, চট্টগ্রামে, যারা চট্টগ্রামে। অ্যাপ্লিকেশন রুলস হবে, রুলস হচ্ছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ফরওয়ার্ড দেয়ার CV অ্যালং উইথ দ্য কভারিং লেটার অ্যান্ড 2 কপিস অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ টু ডিরেক্টর হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট রানার গ্রুপ 138/1 তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ঢাকা 1200। মানে যারা আগ্রহী তারা কী করবেন, তারা একটা কভার লেটার, মানে CV সাথে যে একটা কভার লেটার দিতে হয় না, সে একটা কভার লেটার এবং 2 কপি পাসপোর্ট সাইজের ছবি সহ পাঠাতে হবে হচ্ছে আপনার ডিরেক্টর হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট রানার গ্রুপ 138/1 তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ঢাকা 1200। অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে ডিসেম্বর 20, ঠিক আছে? মানে ডিসেম্বরের 20 তারিখ পর্যন্ত, আজকে ভিডিওটা করতেছি হচ্ছে নভেম্বরের 29, আর এটা লাস্ট ডেট হচ্ছে ডিসেম্বরের 20 তারিখ।
এরপরে কেউ আমার অ্যাপ্লাই করবেন না, আমি ডেটটা ভালো করে খেয়াল করে নিন। আমি ভিডিওটা কবে পাবলিশ করলাম এবং ডেডলাইনটা যে ডিসেম্বর 20, এটাও খেয়াল করে নিন। অনেকে আছে যে অল্প একটু ভিডিও দেখে অ্যাপ্লাই করে ফেলে, কিংবা চিন্তা করে যে আরও সময় আছে। আমি এই জন্য বললাম যে ডেটটা একটু খেয়াল করে তারপর আপনারা অ্যাপ্লাই করে নিন। এবং মোটামুটি ডিটেলস বলে দিছি, ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো, ওইখানে ওই ডিটেলসটা পেয়ে যাবেন। কিংবা তাদের অফিসের যে অ্যাড্রেসটা আছে, এই যে দেখেন, এই যে হচ্ছে তাদের অফিসের অ্যাড্রেস, ঠিক আছে? এই যে আমি যেটা একটু আগে বলে দিলাম যে যে রানার গ্রুপ 138/1 তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ঢাকা 1268, ঠিক আছে? এবং এই যে তাদের সে অ্যাড্রেস, এখানে হচ্ছে আপনার হার্ড কপি সিভি এখানে ড্রপ করতে হবে, কিংবা কুরিয়ার করতে পারেন, যেটা আপনাদের সুবিধা হয়। কুরিয়ার কিংবা পোস্টাল যেভাবে সুবিধা, এটা করে নিন। কোনো সমস্যা হলে ভিডিও নিচে কমেন্ট করেন, আমি যতটুকু জানি জানানোর চেষ্টা করব। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানান। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।